ক্রিকেট ব্যালকনিতে আপনাকে স্বাগত। উইমেন্স এশিয়া কাপে শ্রীলঙ্কার কাছে বাংলাদেশ নারী দল 3 রানে পরাজিত হয়ে সেমিফাইনালের রাস্তা অনেকটাই কঠিন হয়ে গেছিল, কিন্তু ভারতীয় দল থাইল্যান্ডের বিরুদ্ধে একটি বড় জয় নেওয়ার ফলেই সেমিফাইনালের রাস্তা আবারও সহজ হয়ে গেল বাংলাদেশ নারী দলের জন্য। কারণ থাইল্যান্ড প্রথমে ব্যাট করে মাত্র 37 রানে অল আউট হয়ে যায়, আর যেখানে ভারত ব্যাট করতে নেমেই 1 উইকেটের বিনিময়ে মাত্র 6 ওভারে প্রয়োজনীয় রান তুলে নেয়, ফলে একটি বড় জয়ে থাইল্যান্ডকে পরাজিত করে ভারতীয় দল। ফলস্বরূপ বাংলাদেশ নারী দলের জন্য সেমিফাইনালের রাস্তা অনেকটাই সহজতর হয়ে গেল, কারণ 5টি ম্যাচে 2টি জয়ের ফলে বাংলাদেশ পয়েন্ট টেবিলে 5 নম্বর স্থানে ছিল। অন্যদিকে থাইল্যান্ড 6টি ম্যাচ খেলে এই মুহূর্তে তারা 3টি জয় করে পয়েন্ট টেবিলের 4 নম্বরে রয়েছে, আর থাইল্যান্ডের নেট রান রেট কম হওয়ায় বাংলাদেশ অনেকটাই এগিয়ে রয়েছে। সাথে সাথেই বাংলাদেশের পরবর্তী ম্যাচ রয়েছে ইউনাইটেড আরব ইমিরেটস এর বিরুদ্ধে। আমরা জানি ইন্ডিয়া, পাকিস্তান এবং শ্রীলঙ্কা নারী দল ইতিমধ্যে সেমিফাইনালে চলে গেছে, আর বাংলাদেশ এবং থাইল্যান্ডের মধ্যে সেমিফাইনালে ওঠার লড়াই চলছে। থাইল্যান্ড যেহেতু এই মুহূর্তে পয়েন্ট টেবিলের 4 নম্বর পজিশনে রয়েছে, তাই বাংলাদেশকে থাইল্যান্ডকে সরিয়ে 4 নম্বর পজিশন নিতে গেলে বাংলাদেশকে এই মুহূর্তে ইউনাইটেড আরব ইমিরেটস এর বিরুদ্ধে জিততে হবে, আর যেখানে ইউনাইটেড আরব ইমিরেটস এর বিরুদ্ধে জিতলেই বাংলাদেশ চলে যাবে নেট রান রেটের বিচারে 4 নম্বর পজিশনে, আর সাথে সাথেই অন্যতম ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ উইমেন্স টিম আবারও এবারের এশিয়া কাপে নিজেদের দেশের মাটিতে সেমিফাইনালে চলে যাবে। আর সেমিফাইনালে গিয়ে আবারও কি বাংলাদেশ নারী দল ইতিহাস তৈরি করতে পারবে চ্যাম্পিয়ন হয়ে? বাংলাদেশ ক্রিকেট প্রেমী মানুষের নজর এখন সেই দিকে। ক্রিকেট ব্যালকনিতে সময় দেওয়ায় আপনাকে অসংখ্য ধন্যবাদ। সর্বদা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ক্রিকেট ব্যালকনির সঙ্গে জুড়ে থাকুন।